বুধবার নানুর বিধানসভার বাহিরি হাটতলা চলন্তিকা ক্লাবের কালী পুজো শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্যরা। আর এই পুজোর উদ্বোধন শেষে জেলা পরিষদের সভাধিপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তিনি বিভিন্ন বিষয়ে জেলা পরিষদের কাজে ব্যস্ত থাকার কারণে এদিন লাভপুর ও আহমেদপুরের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। এমনকি গত বছরের মতো এবারও কেষ্ট কালী পুজোয় তিনি অংশগ্রহণ করবেন। এছাড়াও তিনি এদিন কেতু গ্রামের বিধায়ক শেখ শাহনাওয়াজের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, আমাদের মুখ্যমন্ত্রীর সংবর্ধনা হয়তো ভুলবশত করে ফেলেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব সমাজের প্রাণ, নবীন প্রবীণের তিনি সংমিশ্রণ ঘটিয়েছেন, এই বিষয়ে অস্বীকারের কোনো জায়গা নেই। হচ্ছে আমাদের বোলপুর শ্রীনিকেতন ব্লকের নানুর বিধানসভা অন্তর্গত বাহিরি গ্রামে আজকে অনেকগুলো প্রতিমার তার উদ্ঘাটন হবে। এখানকার যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, এখানে যে ইয়াং জেনারেশন আছে, নবযৌবন আছে, যারা বিভিন্ন ক্লাব কমিটির সঙ্গে যুক্ত আছে, তারা আমাকে আমার বিধায়ককে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে এখানে যারা রবীন্দ্র থেকে দায়িত্ব যারা আছে, অঙ্কুর যারা আছে, সকলকে আমাদের আমন্ত্রণ জানিয়েছে, আমরা এসেছি। লাভপুরে আজকে যে সম্মেলনী ছিল হেমন্ত মণ্ডল, তিনি বলেছেন যে কালী পুজোর পর বোর্ড কমিটি বৈঠক হবে এবং তারপরই জেলা কমিটি বৈঠক। আপনাদের মধ্যে কোথাও কি সমন্বয়? আমাদের মধ্যে বীরভূম জেলা কোনো সমন্বয়ের অভাব নেই। বীরভূম মানুষ, সারা বাংলা কথা আমি বলি, বাংলা মানুষ ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে। 2011 থেকে 2024 এই কয়েক বছর ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, সে উন্নয়ন এটিকে বাংলার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে তিনি পৌঁছে গেছেন। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের আশীর্বাদ করে, তার প্রমাণ 23 নির্বাচন 24 নির্বাচন আমরা দিয়েছি। বীরভূম জেলার মানুষ তিস্তা গ্রাম পঞ্চায়েত নির্বাচন 167 গ্রাম পঞ্চায়েতের মধ্যে 161 তৃণমূল কংগ্রেস জড়িত, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় জড়িত, 19 পঞ্চায়েত সমিতির মধ্যে 19 সমিতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত, এবং 52 জেলা পরিষদের মধ্যে 51 জেলা পরিষদ মমতা বন্দ্যোপাধ্যায় জড়িত। তারপর 24 নির্বাচন বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল 3 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছে, বিরোধী পিছিয়ে রেখেছে, এবং বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রায় 2 লক্ষ ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছে। সবচেয়ে বড় বিষয় এটা যে কলকাতায় বড় বড় সাংবাদিক বন্ধুরা বড় বড় ক্যামেরা নিয়ে এসে বসেছিল, হয়তো বীরভূমে খুনাখুনি রাহাজানি হবে, খুন লুটপাট হবে, কিন্তু বীরভূম জেলায় খুনাখুনি কাটাকাটি রাহাজানি ছাড়া বীরভূম জেলার যে পুলিশ স্টেশনগুলো আছে, একটা পুলিশ স্টেশনে কোনো কমপ্লেন ছাড়াই মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিচ্ছে, নিজের ভোট নিজে দিয়েছে, এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কৃতিত্ব বলে মনে করি। কোর কমিটি আছে, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বীরভূম জেলার দায়িত্বে আছেন, তিনি বোলপুরে ফরাসি সভাতে বলে গিয়েছেন, সভাপতি বীরভূম জেলার দায়িত্বে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, সভাপতি এখানে কে থাকলো, কে গেল, কে নেতা, কে কর্মী, সে বিষয়ে নিয়ে আলোচনা করে কোনো দ্বিমত পোষণ করা আছে বলে আমি মনে করি না। বিশেষভাবে আমি নিজেকে একজন দলের কর্মী হিসেবে মনে করি, আর মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং আমাকে বীরভূম জেলা প্রশাসনিক দায়িত্ব দিয়েছেন, সভাপতি বীরভূম জেলা প্রশাসনিক জায়গায় থেকে এখন যে বিষয়টা চলছে বীরভূম জেলার সব সারা বাংলায় যে আবাস যোজনা বাড়ি কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করেছে, 4 বছর হয়ে গেল আবাস যোজনা বাড়ি দেয়নি। যদি কেন্দ্র সরকার যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী আবাস যোজনা বাড়ি দিত, তাহলে বীরভূম জেলার যে কাঁচা বাড়িগুলো আছে সে বাড়িগুলো থাকতো, সব পাকা বাড়ি হয়ে যেত। সেই কথা চিন্তাভাবনা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা বাড়ি বীরভূম জেলায় 1,67,567 বাড়ির যে নামের যে তালিকা আমরা পাঠিয়েছিলাম বীরভূম জেলার বিভিন্ন অঞ্চল থেকে, সেগুলো সার্ভে চলছে, আজকে কালকে তার লাস্ট ডেট, কালকের মধ্যে মধ্যে কমপ্লিট করতে হবে। সুতরাং বীরভূম জেলার ডিএম সাহেব থেকে শুরু করে সমস্ত এডিএম সাহেব থেকে শুরু করে প্রত্যেকটি ব্লকের বিডিও সাহেব যারা আছেন, তারা সকলের দায়িত্ব সহকারে সে কাজটা সম্পন্ন করছে। আজ অবধি প্রায় 30,000 বাড়ি বাদ চলে গেছে, অর্থাৎ যাদের পাকা বাড়ি সে বাড়িগুলো বাড়ি পাবে না, যারা বিগত দিনে বাড়ি পেয়েছে তারা বাড়ি পাবে না, সেই লিস্টগুলো সার্ভে করা হচ্ছে। সম্ভবত এই কাজে আমাকে সময় বেশি দিতে হচ্ছে। তাছাড়াও কৃষি বিমা, যাদের ফসল নষ্ট হয়েছে প্রবল বৃষ্টির জন্য, সেগুলো 1 মাস এক্সটেনশন করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভবত ওই দিকটা লক্ষ্য রেখে হচ্ছে আমাদের বেশিরভাগভাবে, এবং প্রশাসনিক কর্তা বা দায়িত্ব যেহেতু দলনেত্রী দিয়েছেন, মুখ্যমন্ত্রী দিয়েছেন, সম্ভবত ওই দিকটা বেশি সময় দেওয়ার জন্য আমি বিভিন্ন
প্রশাসনিক বা আমাদের যে বিজয় সম্মেলন আছে সবগুলো উপস্থিত হতে পারিনি, কিন্তু বীরভূম জেলার বাকি যারা কোর কমিটির সদস্য তারা সকলে গিয়েছেন, আমি খবর রেখেছি, তাদের সঙ্গে নিত্য নৈমিত্তিক আমার যোগাযোগ আছে। দাদা, কেতুগ্রামের বিধায়ক আউটস্টা কেতুগ্রামে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী সম্বোধন করেছেন, কি বলবেন? দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী সম্বোধন হয় তিনি ভুলবশত করে ফেলেছেন, হয়তো ভুলবশত স্লিপ অফ টাং বেরিয়ে গেছে, কিন্তু মুখ্যমন্ত্রী যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব সমাজের প্রাণ, নবীন প্রবীণেত্রী সংমিশ্রণ ঘটিয়েছেন, বাংলার বুকে নব যৌবনের একটা উদ্যম তিনি এনে দিয়েছেন নব যৌবনের মধ্যে, এ বিষয়ে অস্বীকারের কোনো জায়গা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক, হয়তো তিনি ভুলবশত সেটা মুখ্যমন্ত্রী বলে ফেলেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন, থাকবেন, এটা হয়তো তার মুখ ফসে বলে ফেলেছে, হয়তো বেরিয়ে গেছে ভুলবশত বলে ফেলেছেন। এই কালী পুজো তো অন্যান্য বিষয়ে উনত্রিশ ফুটে কালী পুজো, এর আগেও তো কেষ্টকালী নামে, এটা কি কাজলকালী নামে পরিচিত হচ্ছে? শোনা যাচ্ছে কেষ্টকালী, কেষ্টদা হচ্ছে আমার পরিবারের সদস্য, কেষ্টদা সম্বন্ধে হয়তো আমরা কিছু বের করতে চাইছেন সেই হিসাবে প্রশ্নটা করছেন। কেষ্টদা আমার রাজনৈতিক গুরু, রাজনৈতিক অভিভাবক, তার হাত ধরে আমার রাজনৈতিক জীবনের পথ ছিল শুরু। বিভিন্ন সময়ে আমি বলেছি, বিভিন্ন সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন, একই উত্তর পেয়েছেন, আগামী দিনে এই উত্তরটাই পাবেন। কেষ্টদা যখন ছিল না, তার পরিবারের সদস্যরা এবং কেষ্টকালী নামে যেটা বলছেন নিচুপট্টিতে, সেই কালী প্রতিমাকে আনার জন্য ওখানকার যারা সদস্য আছে তারা আমার কাছে আবেদন করে, এবং তাদের সঙ্গে সহযোগিতা কাঁধে কাঁধ মিলিয়ে গত বছর ওই প্রতিমাটা আমি এনেছিলাম, এবছর ওখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছি, এবছর আমি যাব। কেষ্টদা ওই পরিবারের সদস্য আমি, আমার সঙ্গে কেষ্টদা কোনো দ্বন্দ্ব নেই, কোনো বিভেদ নেই, যেভাবে দেখানো হচ্ছে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় সেটা আস্তে আস্তে ভুল প্রমাণিত হবে, ওয়েট করুন, সব কিছু দেখতে পাবেন। বাহিরি মানুষের কাছে বলছি প্রচলিত যে এইটা কাজলকালী নামে প্রচলিত আছে, শোনা যাচ্ছে বাহিরি গ্রামের হিন্দু সম্পদ অধ্যুষিত গ্রাম, এটা সনাতন ধর্মে বিশ্বাসী মানুষরা বসবাস করেন। বাহিরি গ্রামটাকে আমি আমার গ্রাম পাপুড়ি, পাপুড়ি গ্রামে একটা পাড়া হিসেবে মনে করি। এই গ্রামের মায়েরা বোনেরা যারা আছে, বিভিন্ন সময়ে কাজল শেখা যখন দুর্দিন ছিল তাদের কোলের আঁচড়ে তলে কাজল শেখে লুকিয়ে রেখেছিল। সম্ভবত এই গ্রামের যারা দুর্গা প্রতিমা, কালী প্রতিমা, বিভিন্ন সময় যেসব উৎসবগুলো হয়, যেসব প্রতিমাগুলো নিয়ে আসে, সবসময় এদের সঙ্গে পাশে ছিলাম, এখনও আছি। কাজল শেখের শরীরে এক রক্তগুলো অবশিষ্ট থাকা পর্যন্ত এই গ্রামের মায়েদের বোনদের ভাইদের দাদা কাকাদের পাশে কাজল শেখ থাকবে।